হাই ফ্রেন্ডস, আমি বর্ণালি, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বাঁধাকপির পকোড়ার রেসিপি। এর আগে আমি আপনাদের বিভিন্ন ধরনের পকোড়ার রেসিপি শেয়ার করেছি, তবে বাঁধাকপির পকোড়ার স্বাদ সত্যিই অসাধারণ। বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ সুস্বাদু। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। বাঁধাকপির পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা ফ্রেশ বাঁধাকপি। আর এই শীতের সময় বাজারে খুব সুন্দর নরম ও ফ্রেশ বাঁধাকপি পাওয়া যায়। এখন এর কিছুটা অংশ আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। এই যে বাঁধাকপির কিছুটা অংশ আমি এভাবে কেটে নিয়েছি। এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা বা খাবার সোডা, আর দিচ্ছি বেসন। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। প্রথমে 4 টেবিল স্পুন দিলাম, পরে বাকিটা লাগলে ব্যবহার করব। দিচ্ছি সামান্য জল। এবার হাতের সাহায্যে এই সব কিছু খুব ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন দেখুন বাঁধাকপি বেশ নরম হয়ে গেছে, এর থেকে সামান্য পরিমাণ জলও বেরিয়েছে। এই সময় আমি বাকি বেসনটা দিয়ে দিচ্ছি, তবে এতে কিন্তু আর জল দেব না, জলের পরিমাণ এতে সব সময় একটু বুঝে দিতে হবে, তা না হলে মাখানোটা বেশি পাতলা হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম ভাবে মাখতে হবে, তাহলে পকোড়াগুলো পারফেক্ট হবে। এবার পকোড়া ভেজে নেব। সেই জন্য ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল ভালো মতো গরম করে নিয়েছি। এবার মাখানো অংশ থেকে এইভাবে একটু একটু করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। পকোড়াগুলো এই রকম ডুবো তেলে একটু সময় নিয়ে ভাজলে খেতে খুব সুন্দর লাগে। বেশ কয়েকটা পকোড়া ভাজতে দিয়ে দিলাম, এবার এগুলো হতে দেব। কিছুক্ষণ পর পকোড়াগুলো একবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো নামিয়ে নেব। একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। এই যে সব পকোড়াগুলো ভেজে নিলাম, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দারুণ মুচমুচে বাঁধাকপির পকোড়া। এইভাবে সসের সাথে বা সন্ধেবেলায় চায়ের সাথে এরকম গরম গরম পকোড়া খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না।
আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।